আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে কিছু বাক্য গঠন করে দেখাবো, খুব সহজে স্টেপ বাই স্টেপ কিভাবে খুব সহজে বাক্য গঠন করতে পারবেন। আর বাক্যগুলি হবে পাসে কম্পোজে, অতীতকালে। তো আমি এখানে গতকালের কিছু কাজ নিয়ে বাক্য গঠন করেছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে কিছু শব্দার্থ আছে, আবার কিছু বাক্যের অংশও আছে। তো এইভাবে যদি শিখে রাখেন তাহলে খুব সহজে বাক্য গঠন করে ফেলতে পারবেন আপনি নিজে নিজেই। যেমন এখানে আছে ইয়াহ, অর্থ গতকাল। আর এখানে আছে যে কমসে, এটা একটা ছোট বাক্যের অংশ। এখানে য ছিল, য থেকে অ বাদ দিয়ে আপস্থব দিয়েছি। আর এই এটা এসেছে আবহাওয়া ভেব থেকে, আবহাওয়া ভেবের বর্তমান কালের কোনযুগে করা। তো য এর সাথে এ যুগ হয়ে হয়েছে যে। আর এখানে কমসে ভেবটাকে পার্টিসিপ পাসে করে নিয়েছি, একসাথে হয়েছে যে কমসে, আমি শুরু করেছি। এখানে আছে লা জোহনি, এটুকু হলো জোহ, জোহ অর্থ দিন। আর এটা হলো জোহনি, মানে সারা দিনটাকে যেভাবে বলা হয় আর কি। তো লা জোহনে, শুধু জোহ কিন্তু মাস্কুলা শব্দ, তার আগে ল বসে। আর এখানে জোহনে, জোহনে ফেমিনা শব্দ, এই জন্য লা বসেছে। লা জোহনে, দিনটি। এখানে আছে তো, তো অর্থ তাড়াতাড়ি হলো, এটা আর্লি বোঝাতে। আর এখানে আছে ল মাতা, অর্থ সকাল। এখন এই শব্দার্থ এবং বাক্যাংশ দিয়ে একটা বাক্য গঠন করব। ইয়া যে কমসে লা জোহনে টু ল মাতা, অর্থ হলো গতকাল আমি খুব ভোরে দিনটি শুরু করেছি। আমরা সকালবেলায় অনেক আগে উঠি, সেটাকে আমরা কি বলি, ভোরে বলি। তখন সকাল না বলে ভোরে বলে বোঝা যায় অনেক আগে ওঠা, ঠিক আছে? তো সেটা বলার জন্য আমরা কি বললাম, যে যে কমসে লাজহনে তুলো মাতা, গতকাল আমি খুব ভোরে দিনটি শুরু করেছি। তো দিনটি শুরু করা মানে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া আর কি, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু এইভাবে বাংলায় বলি, তাই না? এ অর্থ এবং, যে ফে আমি করেছি, এটাও ঠিক আগের বাক্যটার মতোই যে হয়েছে। আর ফ্যাহ ভ্যাবটাকে পার্টিসিপ পাসে করা হয়েছে ফে। বুকু অর্থ হলো অনেক, আর তাস ম্যানেজার অর্থ বাড়ির কাজ কর্ম। তাস ম্যানেজার, বাক্যটা কি হলো, এ যে ফে বুকু দ তাস ম্যানেজার। এখানে একটা দ বসাতে হয়েছে। আসলে এখানে গ্রামার বোঝানোর জন্য তো অনেক সময় লাগবে, আমি এখানে শুধু বাক্যটাই দেখিয়ে দিচ্ছি। এ যে ফে বুকু দ তাস ম্যানেজার, এবং আমি ঘরের অনেক কাজকর্ম করেছি। এখানে আছে যে নেতুয়াইয়ে, আমি পরিষ্কার করেছি। এখানে কিন্তু সরাসরি একটা বাক্য হয়ে গেছে, ছোটখাটো একটা বাক্য, যে নেতুয়াইয়ে আমি পরিষ্কার করেছি। লা কুইজিন রান্নাঘর, তাহলে আমরা একসাথে লিখে ফেলতে পারি, যে নেতুয়াইয়ে লা কুইজিন, আমি রান্নাঘর পরিষ্কার করেছি। এরপরের বাক্যটা দেখছি, এ অর্থ এবং, এখানেও যে লাভে অর্থ আমি ধুয়েছি, লাভে ভ্যাবটাকে পার্টিসিপ পাসে করা হয়েছে, যে লাভে আমি ধুয়েছি। মে ভেতম, আমার কাপড়গুলি, মে ভেতম, শুধু ভেতম অর্থ কাপড়, এখানে আছে মে ভেতম অর্থ হলো আমার কাপড়গুলি। তাহলে বাক্যটা কি হলো, এবং আমি কাপড় ধুয়েছি। তো আমরা এখন দেখবো পরবর্তী বাক্যটা, কাপড়ে সলা, এটার অর্থ হলো এরপর। আমরা যখন বলি পরে, তারপরে, বিভিন্ন ভাবে, যেমন বলি বাংলাতে ঠিক অস্তিত্ব, কিন্তু বিভিন্ন রকমের শব্দ এইভাবে ব্যবহার করা যায়, আপড়ে সলা, অ সুইত, পুই, এরকমের, ঠিক আছে? তাহলে আপড়ে সলা অর্থ এরপর, যে সুই জালে আমি গিয়েছি। এতক্ষণ পর্যন্ত আমি এখানে যে লিখেছিলাম, এখন হয়েছে য সুই, এখানে কিন্তু এদ ভেদ থেকে সুই নিয়েছি, কারণ এখানে আলে ভেপের সাথে এড ভেপ যুক্ত করে পাশে কম্পোজে করতে হয় এই জন্য। তাহলে এখানে আছে কি, যসুই জাল্লে, একসাথে উচ্চারণ করতে হবে জালে, যসুই জালে আমি গিয়েছি। আর আমি কিন্তু একজন মহিলা হিসেবে এখানে একটা অ যুক্ত করেছি, যদি এখানে কোনো পুরুষ বলে যে যসুই জালে, তখন কিন্তু এই ওটা হবে না, ঠিক আছে? তাহলে যসুই জালে অর্থ হলো আমি গিয়েছি। সে মেয়ে ঘ পাহ, আমার দাদা দাদির কাছে, তো সে অর্থ কাছে, বাড়ি, এরকম বোঝায় আর কি। আর মেয়ে অর্থ তো একটু আগে দেখলাম, আমার, যে মেয়ে ভেতম লিখেছিলাম আমার। আর এখানে ঘ পাহ অর্থ দাদা দাদি, তাহলে এখানে বাক্যটা কি হলো, আপনি সোলা যসুই জালে সে মেয়ে ঘ পাহ, আপনি সোলা যসুই জালে সে মেয়ে ঘ পাহ, এরপর আমি আমার দাদা দাদির কাছে গিয়েছি। লাফে মিদি, বিকেল, যসুই সহক্তি, আমি বের হয়েছি। এখানেও যসুই ব্যবহার করতে হয়েছে, কারণ এখানে সহক্তি ভ্যাব আছে, সহক্তি ভ্যাবের সাথে এদ ভ্যাব যুক্ত করে পাশে কম্পোজে করতে হয়, এই জন্য হয়েছে যসুই সক্তি। সক্তির সাথে কিন্তু একটা অ যুক্ত করতে হয়েছে, যেহেতু আমি একজন মহিলা বলছি। তো এখানে যদি কোনো পুরুষ বলতো যসুই সক্তি, সেক্ষেত্রে কিন্তু এই ওটা হবে না, ঠিক আছে? তাহলে কি হলো, যসুই সক্তি, আমি বের হয়েছি। আভেক অর্থ সাথে, মা আমার, কুজিন অর্থ চাচাতো বোন, আমি যেহেতু দাদা বাড়ি গিয়েছি বলেছি, এই জন্য চাচাতো বোন লিখেছি, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, যে কোনো বোনই হতে পারে, আমি জাস্ট এখানে গল্পের খাতিরে চাচাতো বোন লিখেছি। বাক্যটা হলো
লাফিমিদি জসুই শক্তি আবেগ মা কুজিন লাফিমিদি জসুই শক্তি আবেগ মা কুজিন বিকেলে আমার চাচাতো বোনের সাথে বের হয়েছি নু সোম জালি সোম সোমটাও তো অ্যাডভার্ব থেকে এসেছে নু এর জন্য কনজুগেট করে সোম লিখতে হয়েছে তাই না আর এখানে যে আলে লিখেছি আলের সাথে যুক্ত করেছে যেহেতু আমরা মহিলা আর এখানে আবার এস যুক্ত করেছে যখন যেহেতু আমরা দুইজন অর্থাৎ একের অধিক যেহেতু প্লুরিয়াল এইজন্য কিন্তু এখানে আবার এস ও যুক্ত করতে হয়েছে তাহলে নুসম জালি আমরা গিয়েছি ও সিনেমা তো সিনেমায় তাহলে বাক্যটা কি হলো নুসম আলে তো একসাথে মিলে হলো কি নুসম জালে ও সিনেমা নুসম জালে ও সিনেমা আমরা সিনেমায় গিয়েছি লা নুই অর্থ রাত জসুই রন্ত্রে আমি ফিরে এসেছি বাসায় ফিরেছি এটাকেই রন্ত্রে বলা হয় আর কি আর এই রন্ত্রের জন্য অ্যাডভার্ব যুক্ত করে পাশে কম্পোজ করতে হয় এই জন্য জসুই রন্ত্রে এখানেও আবার হয়েছে যেহেতু আবার এখানে আমি একা এই জন্য কিন্তু আর এস বসে নাই একটু আগে কিন্তু নুসম ছিল আমরা ছিলাম এই জন্য এস বসেছিল জসুই রন্ত্রে আমি ফিরেছি বা ফিরে এসেছি এই রকমের আর কি সেমোয়া আমার বাসায় বা আমার কাছে তো আমার কাছে এটা কেমন শোনায় না তো সে দিয়ে আসলে বাড়ি বোঝায় যেহেতু এখানে লিখেছি সেমোয়া অর্থাৎ আমার বাড়িতে আর কি তো বাক্যটা হবে লানুই জসুই রন্ত্রে সেমোয়া লানুই জসুই রন্ত্রে সেমোয়া রাতে আমি আমার বাসায় ফিরে এসেছি তো গতকালের কাজগুলি নিয়ে আমি স্টোরিটা সাজিয়েছি সবগুলি পাশে কম্পোজে দিয়ে তো এখন আমি সবগুলি বাক্য একসাথে দেখাচ্ছি আপনাদের ইয়াহ যে কমসে লাজহনে তুলো মাতা গতকাল আমি খুব ভোরে দিনটি শুরু করেছি এ জেফে বকুদ তাস ম্যানেজার এবং আমি ঘরের অনেক কাজকর্ম করেছি যে নিতুয়াইয়ে লা কুইজিন আমি রান্নাঘর পরিষ্কার করেছি এ যে লাভে মেভেতমো এবং আমি আমার কাপড় ধুয়েছি আফ্রেসোলা জসুই জালে সে মে ঘপাহ এরপর আমি আমার দাদা দাদির কাছে গিয়েছি লাফেমিদি জসুই শক্তি আবেগ মা কুজিন বিকেলে আমার চাচাতো বোনের সাথে বের হয়েছি তো নুসম জালে ও সিনেমা আমরা সিনেমায় গিয়েছি লানুই জসুই রন্ত্রে সেমোয়া রাতে আমি আমার বাসায় ফিরে এসেছি তো এখানে যে বাক্যগুলি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্য কিন্তু পাশে কম্পোজে দিয়ে গঠন করা হয়েছে তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ